জেলে মাছ আমরা ধরছি, ইনশাল্লাহ একটা মরবে না। না ধরার মধ্যে ওই টিভি ধরার মধ্যে সমস্যা আছে, মাছ আছে ভরপুর, মাছ আছে পুকুরত। যে আমাদের টিপু ভাই, টিপু ভাই মাছ ধরতেছে, দেখা যাক এবার কি মাছ ওঠে। মুখ খাওয়া না, কাঁচা ফেলো। তো ফুলি যাবো না, তো খারাপ হতে রাখেন না, যখন জানলাম আছে তাই না, জালে তোলেন না, তুলে হাতে নিয়ে নিয়ে সব দিত, আর এই হাতে নিয়ে তারপর খাই দিবেন একটা ভিডিও করতে। দিসি খাওয়া দেখ না, খেলা দেখ না, খাওয়াই স্মৃতিটা কিরকম না করবো বুঝছেন, রেনু করবেন। হ্যাঁ ওই ভুট্টা চারটা আবার নিলাম রেনুর জন্য, ওই সুবাদেই আর কি প্রোগ্রামটা করা, একবার ভাই বুদ্ধি দিল যে টিকিট বাজার থেকে তোমার টিকিটের মাছটা রেট ভালো পাওয়া যায়, বিক্রি ধরলেও তুমি রেট ভালো পাবা, এটা ঠিক আছে। ও মা এখন পরে তো লাস্টে ঘাট বুফায় আপনার মনে করেন পাকড়া করে ফেলেছে টিকিট এলা বুঝছেন, পরে যখন সস্তার ডেট হইলো আমি ধরা খাই গেলাম, দে মারিয়ে ভিডিও কর, মানুষ দেখো মাছের খাওয়ার স্পিডটা কেমন। আর টিকিটটা দাদা সবাই একটা দেখলাম, এর ভাই তোরা মিলে সাথে যদি ভাত না দেখছি চালিয়েছি তাহলে উঠলে হয়,
টুবের মধ্যে একটু কম বেশি হলে খাবার নাই। আমাকে আরো একজন কেছে কাতল সবচেয়ে শৌখিন। হইবে 3 কেজির মতন বসিনি জিনিস এসে।